হ্যালো বন্ধুরা, টেকনিক্যাল দেবা ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম জানাই আর অসংখ্য ধন্যবাদ জানাই এই ভিডিওতে ক্লিক করার জন্য। তো আজকে আমি কথা বলবো, আপনার বাড়িতে ভারত গ্যাসের কানেকশন নিয়ে থাকেন তবে কিন্তু আপনি আপনার রেজিস্ট্রেশন ফোন নাম্বার মাধ্যমে কিন্তু আপনি হোয়াটসঅ্যাপে কিন্তু বুক করতে পারবেন। অনেকেই কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অথবা ফোনপে অথবা পেটিএমের মাধ্যমে কিন্তু বুক করেছেন। তো আজকে আমি জানিয়ে দেখিয়ে দিব আপনাদেরকে যে কী করে কিন্তু আপনি আপনার ফোনের হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে কী করে গ্যাস সিলিন্ডার বুক করবেন। তো চলুন আপনি সরাসরি আপনাকে দেখিয়ে দিই। তবে আপনারা দেখতে পাচ্ছেন অন স্ক্রিনে এই যে রয়েছে মোবাইল নাম্বারটা, এই নাম্বারটা কিন্তু অফিসিয়াল নাম্বার। তো এইটা কিন্তু আপনারা সেভ করে রাখবেন, আপনারা ভালো করে এটা আপনারা কিন্তু সেভ করে রাখবেন। তবে কিন্তু যে নাম্বারটা কিন্তু আপনি আপনার কানেকশন নেওয়ার সময় না ফোন নাম্বারটা দিয়েছিলেন সেই নাম্বারতে কিন্তু আপনাকে অবশ্যই মেসেজ করতে হবে, এটা একটু মাথায় রাখবেন। সেভ করার পরে তোমার নাম্বার থেকে কিন্তু সরাসরি ওই নাম্বারে কিন্তু তোমাকে হাই পাঠাতে হবে, অবশ্যই তোমাকে সেখানে হাই পাঠাতে হবে। তারপর হাই পাঠার পরে অফিসিয়াল সেখানে কিন্তু তোমাকে রিপ্লাই করা হবে, সেখানে বলা হবে যে আপনি যদি গ্যাস সিলিন্ডার বুক করার জন্য কিন্তু আপনার এক অথবা বুক টাইপিং করে সেখানে লেখেন। তারপর বুক করার পরে কিন্তু পেমেন্ট অপশন আসবে, আপনি ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, নেট ব্যাঙ্কিং, ইউপিআইয়ের মাধ্যমে কিন্তু পেমেন্ট করতে পারবেন অথবা কিন্তু আপনি হ্যান্ড ক্যাশও দিতে পারবেন, সেটা কিন্তু আপনার ফের আপনাকে চুজ করতে হবে, আপনি সেটা আপনি চুজ করে নেবেন। তারপরে আপনাকে বলা হবে ওইখান থেকে যে আপনার সিলিন্ডার ডেলিভারি কত দিনে হবে, কত তারিখে হবে, সেটা কিন্তু সমস্ত রকম তথ্য কিন্তু তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে। তো এই ছিল তথ্য আপনাদের জানিয়ে দিলাম। তো আমি আমার হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনি দেখেছি সরাসরি কীভাবে আপনি গ্যাস সিলিন্ডার বুক করবেন। তবে আমি আমার সরাসরি চলে এসেছি আমার হোয়াটসঅ্যাপ নম্বরে। আপনারা এখানে কিন্তু যে নাম্বারটা নোট করবেন সেই নাম্বারটা নোট করার পর আপনি যদি হোয়াটসঅ্যাপে আসেন কিন্তু আমাদের এখানে অটোমেটিকলি আপনার এখানে নামটা কিন্তু নিয়ে নেবে। এখানে দেখতে পাচ্ছেন এখানে ভারত গ্যাস বুকিং হোয়াটসঅ্যাপ, এখানে কিন্তু তারপর নিচে আছে ভারত পেট্রোলিয়াম, এখানে কিন্তু অটোমেটিকলি সেট নিয়ে নেবে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন 29 তারিখে মে মাসে কিন্তু আমি এটা বুকিং করেছি, এখানে আমি লিখেছি বুকিং। তো আমার এখানে বলেছে হাই ওয়েলকাম টু এলপিজি। তারপর কিন্তু আমাকে এখানে বলা রয়েছে আমি যদি বুক করতে চাই তাহলে আমাকে এক অথবা বুক অপশনটি কিন্তু লিখে কিন্তু কনফার্ম করতে বলছে। তো আমি এখানে কিন্তু অলরেডি এক দিয়েছি। তারপরে কিন্তু আমাকে এখানে বলা রয়েছে যে আমার এখানে কিন্তু বুক গ্যাস বুকিং হয়ে গেছে এবং গ্যাসের নাম্বার এবং আমার কাস্টমার আইডি কিন্তু এখানে রয়েছে। তারপর আমাকে বলা রয়েছে যে আমি পেমেন্ট কেএক্সের মাধ্যমে করবো, ইউপিআই মাধ্যমে করবো, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড এবং ডেলিভারি যেটা করবো সেটা কিন্তু আমি এখান থেকে চুজ করে নেবো। তো আপনারা এটা ভালো করে একবার দেখে নেবেন। তারপর আমাকে এখানে বলা হয়েছে ফিডব্যাক দেওয়ার জন্য এবং এখানে যেটা খুশি সেটা হিসেবে আপনারা এখানে দিবেন। তো বন্ধুরা এই ছিল কিন্তু সমস্ত রকম তথ্য আপনাদের জানিয়ে দিলাম, আপনাদের কিন্তু খুব সহজেভাবে কিন্তু এটা করতে হবে। আপনাকে কিন্তু যেই ফোনের সঙ্গে রেজিস্ট্রেশন করা থাকে সেই ফোনে কিন্তু ব্যালেন্স থাকে না অথবা যে কোনো ক্ষেত্রে ব্যালেন্স নেই তো আবার এই গ্যাস বুকিং করার জন্য ব্যালেন্স মারতে হয়, তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার কাছে নেট থাকলে কিন্তু আপনি আপনার যে রেজিস্ট্রেশন নাম্বার করা আছে আপনার যে যে ব্রাঞ্চে আপনার যে নাম্বারটা আপনার শো করা আছে সেই নামে কিন্তু নাম্বারটা কিন্তু চালু থাকলে কিন্তু আপনি এটা কিন্তু করতে পারবেন। ভারত গ্যাসে যদি আপনার নাম্বারটা কোনো লিঙ্ক না থাকে তবে কিন্তু আপনি এটা করতে পারবেন না। আপনার যদি কাছে যদি আপনার ভারত গ্যাসের নাম্বারের সঙ্গে কোনো বুকিং থাকে, আপনার নাম্বারটা অ্যাড করা থাকে তবে কিন্তু আপনি এটা করতে পারবেন। আর এটাও করা কিন্তু খুব সহজেই, আপনার যে কাজ আপনার ফোনে যদি কোনো আউটগোয়িং কল নাও থাকে তবে কিন্তু আপনি এটা তবুও কিন্তু এটা আপনি করতে পারবেন। খুব সহজ একটা জিনিস আপনাদেরকে জানিয়ে দিলাম। বন্ধুরা ভিডিওটা ভালো লাগে কিন্তু অবশ্যই একটা লাইক করবে। ধন্যবাদ ভিডিও সম্পূর্ণ দেখার জন্য।